আমার দাদা মারা গেছে তিরিশ বাইশ বছর আমার জ্যাঠা এখনো বেঁচে আছে আমার বড় জেঠা আমি অনেক সময়টা বলি আমার জ্যাঠারে আমি বলছি জ্যাঠা আমার দাদা জমি জামাওয়ালা ছিলেন অনেক বড় বাড়ি ছিল দাদা আমার দাদার বাড়ি অনেক গরু এবং অনেক বড় গৃহস্থ করতেন ফসলের খেত ছিল দাদার তবে দাদা মোটামুটি জমিওয়ালা পয়সাওয়ালা ছিলেন জেঠারে বলছি যেটা দাদার আমলে তো সব কিছুই করছিল তো আমার দাদার আমলের কোনো চিহ্ন আপনার কাছে আসেনি কিছু এটা লবণের বাটি ব্যাটাক জগ মগ ব্যাটা কিছু আসেনি আপনি আমার দাদার স্মৃতি আমার জেঠা কাঁদা দিয়েছিল চোখের পানি ফেলে বলছিল না বাতি যা তোমার দেখানোর মতো আমার কাছে তোমার আমার বাবার কোনো স্মৃতি বিশ বছরের ব্যবধানে সব চিহ্ন এই তো দুনিয়া আপনার কিছুই থাকবে হুদা হুদি বে বে হায়াম হ্যাঁ তাদের জন্য জীবন নষ্ট করে গেলেন এরপরে আপনার ঘরে বৈসা তারা টেলিভিশন দেখবে নর্তকীর নাচ দেখবে মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখবে বাজারে বে ঘুরবে এই অসভ্য জানোয়ার এই হাইওয়ানের জন্য জিন্দিগি ক্ষয় করে কবরও নষ্ট করলেন আখেরা তো নষ্ট আফসুস আফসুস আফসুস্লা আল্লাহ বলেন আমি সব দেখি কি করছো বান্দা আমি সব জানি রাতের গভীরও দেখি দিনের আলোতেও দেখি বাহিরেরটাও বুঝি অন্তরের ভেতরেরটাও বুঝি আস্তে বললেও বুঝি জোরে বললেও বুঝি চোখের ইশারায় বললেও বুঝি একটা পাতা নড়লেও বুঝি একটা পাতা পড়লেও বুঝি শতবক জমিনের নিচে কোনো পিপড়া যদি হাঁটে আল্লাহ বলে আমি এটাও দেখি সাত আসমানের উপরে যদি কোন ফেরেশতা হাঁটে আমি সেটাও দেখি না ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন রব্বুল আলামিন বলেন আমি সব খবরে রাখি alam ya'lam bi annallaha yara আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাখন তোমাকে দেখি লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ বলে বান্দা জানো কি আমি কখনোই ঘুম যাই না আমি কখনো তন্দ্রা যাই না জেগেই আছি জেগেই থাকি তাকিয়ে তাকিয়ে দেখি আমার বান্দা করে কি আমার বান্দা চায় কি আল্লাহ বলে রাত দুইটা বাজে রাত তিনটা বাজে সব ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে বাবা ঘুমিয়ে স্ত্রী ঘুমিয়ে গোটা মহল্লা ঘুমিয়ে গেছে কিন্তু আমি আল্লাহ জেগে আছি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি যদি রাতের তিনটা বাজে আমার বান্দা পেশাব করতে হয় তাইলে তো তাকে চোখ মেলতে হবে আমি যদি ঘুমিয়ে যাই আমার বান্দার চোখ মেলে দিবে কে ঘুম ভেঙে দিবে কে আমি তাকিয়েই থাকি আল্লাহ তাআলা কোরআনে বলে র্লা দী আর কাহিন তাকুম বন্ধু আপনি যখন দাঁড়ান আমি তখন দেখি আপনাকে তাকাল্লুবা কাফিসা জিদিন আপনি যখন আমার নামাজী বান্দাদের সাথে চলাফেরা করেন আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি আসিরু কাবুল আকুম আবিজে হারু বিহ আস্তে বললেও শুনতে পাই জোরে বললেও শুনতে পাই অন্তরের ভেতরে কি বান্দা আল্লাহ বলেন আমি তাও জানি আমার দিল আপনি জানেন না আপনার দিল আমি জানি না মালিক বলে আমি সব জানি সব জানি সব জানিও মাথু বলে আল্লাহ বলে অন্তরের ভেতরে কি কি মনে করেছ ভালো কিংবা মন্দ আসরের দিন আমি আল্লাহ আমল নামার মধ্যে তাও তোমার সামনে লিখিত দেখাবো হ্যাঁ এটাও কথা অতএব মূল বক্তব্য এটাই গুণা ছেড়ে দে গুনা ছেড়ে দে পিছনের একটি বছর হিসাব করেন আল মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদ আল মৌ নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে নিজের হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আর বলে আজিজু যেটা আগে বলছি ব্যর্থ সে বোকাশে নির্বোধ আহম্মক মান আতবা আত্মসুহু হওয়া যে নিজের মনের চাহিদা মতো চলে কিরে বাবা এখানে দাঁড়াইয়া পেশাব করলাম আমার ইচ্ছে বাবা নামাজ পড়তানা যাইতানা মসজিদ আমার ইচ্ছে আমার মন কিরে বাবা মেয়ের পিছনে ঘুর ঘুর করছে আমার ইচ্ছে আপনার সঙ্গে কিরে বাবা হারা দিন মোবাইলে কি করছো আমার ইচ্ছা আমার এই যে মনের কথাবার্তা তাদের যে সব কিছুতে আমার মনে যা চায় তাই করা আল্লাহ তালা বলে সে ব্যর্থ সে অক্ষম সে দুর্বল সে অপদার্থ সে অথর্ব এবার শেষ তরজমা হলো ওয়ালা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ ফাআমসাহোম আনফুসাহু আল্লাহ বলে বান্দা এমন হইও না নিজের চালাক মনে করো না আমারে ভুলে গেছো না নামাজ রোজা আখেরাত আল্লাহকে ভুলে গেছো ভুলতে বলতে বলতে একদিন আমি যদি রাগ করে ফেলি সেদিন আমি তোমার এমন বানায় দেব যে তুমি তোমার নিজেকেই ভুলে যাও তোমার আর মনে থাকবে না তুমি মানুষ না কুত্তা তোমার আর মনে আসবে না তুমি মানুষ না জানো আর বলে যা আত্ম ভোলা আমি করে দেব কত মানুষ দেখা যায় একটা মনেও হয় না মসজিদের সামনে দাঁড়ায় রাস্তার দাঁড়ায়া মসজিদের পাশে ঘর মসজিদের সামনে দোকান একটা মনেও হয় না এতগুলো মাইক দিয়ে আজান দিছে আমারে ডাকতেছে আমি একজন মুসলমান এরপরেও যারা নামাজে যেতে মন চায় না তুই মানুষ হয়েছে কি কথা বলেন না এটা মানুষ এটা তো জানোয়া তো নিজেকে ভুলে গেছে জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে ভরা জিন্দগি মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ পেটের সাহ চাওয়া লজ্জাস্থানের চাওয়া এই তো এতে তো জন্তু জানোয়ারও পূরণ করছে প্রজনন সন্তানাদি এ তো জন্তু জানোয়ারেরও হচ্ছে খাবার তো সন্তান ও জানোয়ারও বক্ষণ করে ঘুম তো জানোয়ারও যাচ্ছে আমায় আর আপনি আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকা দরকার না এটাই আল্লাহ তালা কুন আল্লাহ বলে যাদের নিজেই ভুলে যায় নিজেকে আল্লাহ ভুলাই দেয় আর মনেই থাকে না মনেই থাকে আল্লাহ বলে এরা এরা ফাসেক অসভ্য বলেন এরপরে আল্লাহ বলেন আমার বান্দা শুনো যারা জাহান্নামি হবে আর যারা জান্নাতি হবে দুই দলকে তুমি সমান ভেব না নামাজি আর বেনামাজি সমান হয় না আখলাক আর বদ আখলাক সমান হয় না হালাল উপার্জনকারী আর হারাম খোর সুদ খোর বাটপার চিটার এক হয় না আল্লাহকে যে ডাকে আল্লাহকে যে ডাকে না আল্লাহর হুকুম যে মানে আল্লাহর হুকুম যে মানে না দুইজন সমান না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে যে জান্নাতি ওয়ালা সেই কামিয়াব যে বন্দিগি ওয়ালা সেই কামিয়াব যে ওয়ালা সেই কামিয়াব যে গোলামি করে সেই কামিয়াব যে মনিব চিনে সেই কামিয়াব যে মালিক চিনে সেই কামিয়াব যে আরশের মালিককে চিনে সেই যে নিজের প্রভুকে চিনে সেই কামিয়াব বানানে চিনে দেনে ওয়ালাকে চিনে সেই কামিয়াব সেই সফল বাকিগুলো ব্যর্থ অপদার্থ হ্যাঁ আমরা একদম বোকা না দুনিয়া আমরাও বুঝি তার চাইতে বেশি আলহামদুলিল্লাহ আখেরাতের ফিকির করি অতএব আজকের মূল বক্তব্য একটি বছর গেল আর একটি বছর আসলো হিসাব করেন হিসাব গত বছরটা আপনার গুনার মাত্রা কেমন নেকির পরিমাণ কেমন নেকির পরিমাণ বাড়ান গুণা ছেড়ে দেন ছেড়ে দেন আবারও বলছি এক খালাতে এই কথাটা কিন্তু কয়েকবার বলছি খেয়াল করে এক অবস্থার উপরে নিজের টিকাই রাখেন না জমাই রাখেন বোঝেন নাই আমার কথা বিড়ি খাই তো খাইয়ে টেলিভিশন দেখি তো দেখিয়ে আমার মা বোন বেফরদা চলে তো চলি আমি বাবুরে আমি এ রুমে না না এটা এটা ইমানদারের কথা হইতে পারে ঠিকই না বলেন আজই তো অবা করেন পিছন মাফ করে দিবে ষাট বছর আল্লাহ একসাথে মাফ করে দিবে নব্বই বছর পরেও যদি রাত গভীরে কেউ এক ফোটা চোখের পানি ফেলে একা কি আল্লাহকে বলে মহা ভুল হয়েছে মাফ করে দে আল্লাহ বলে যাও মাফে মালিক বল দয়াবাহ আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে আমি মাফ করে দেব বালুকনা পরিমাণ গুণা মাফ করে দেব সাগরের ঢেউর ফেনা সেই পরিমাণ আমি মাফ করি কিন্তু নাফরমানির উপরে ঠিকা থাকুন আল্লাহ নবী বছ আমার উন্মতের সবাইকে আল্লাহ মাফ করতে রাজি শুধুমাত্র ওই ব্যক্তি যে নিজে গুণা করে প্রকাশ্যে চলাফেরা করে তওবা করেন আল্লাহ তাকে মাফ করতে চায় অহংকারের ঠিকানা জাহান আর গুণা করে যে টিকে থাকে গুনার উপরেই জমে থাকে সে অহংকার আল্লাহ তালা আমাকে আপনাকে আপনাদের সবাইকে বুঝ বুঝদান করে মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন মহিলা মাদ্রাসা মাদ্রাসার মহতামিম মৌলানা উদ্দিন আমার অনেক মহব্বত করে তো আমার অনুরোধ মাদ্রাসার কমিটি মাদ্রাসার মুরব্বী যারা আছেন আমার অনুরোধ বা মাদ্রাসা যেন সর্বোচ্চ পড়া দুই লাইন কম হোক পর্দা যেন শতভাগ থাকে শতভাগ যেন মাদ্রাসার পর্দার গুরুত্ব আরো বেশি দেওয়া উচিত পর্দা পুশিদার গুরুত্ব আরো বেশি দেওয়া মেয়েদের জিন্দগির পুঁজি পর্দা মুসলমানের মেয়ের মূল সম্পদ পর্দা ইজত পর্দা মাদ্রাসার মধ্যে যেন পর্দার পরিবেশ ভালোভাবে থাকে আপনাদের মেয়েদের কোরআন শিখাবেন একটা মেয়েকেও নামাজ কোরআন দিন না শিখায়া ছেড়ে দিয়েন না তাহলে ওই মেয়ের গুণা আমনের ফিডে সব দিপর ওই মেয়ের ফিডাই আপনাদের আর হাসরের ময়দানে আল্লাহ একজন এই দিয়ে সারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন মাদ্রাসার আয় আরো বাড়ানো দরকার পড়ালেখার মান মাদ্রাসার আর অন্যান্য বিষয় আদি আরো বাড়ানো দরকার যে হিসাব দিলেন অনেক কম একদমই অল্প এটা আমার কাছে আসলে কষ্টই লাগছে অল্পই আয় মাদ্রাস মাদ্রাসার আয় আর কিভাবে বাড়ানো যায় ফিকির করে যে টুকু ঋণ আছে এক লাখ কত জানি বলল তো এই টাকাগুলো যেন আদায় হয়ে যাক কিছু কিছু করে সবাই দিয়ে দিয়ে সব সময় দান করে দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে লাভবান হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম তাবার